পূজোর আগেই হবে অপারেশনটা। শ্যামা কেন? শ্যামার কৃষ্ণরও ক্ষমতা থাকবে না আবার প্যান্ডেলটাকে দাঁড় করানোর। শ্যামা, আমাকে ডক্টর বলছিলেন যে আজ তো চতুর্থী, তাই কাল থেকে সব কিছু বন্ধ, তাই আজ যদি কৃষ্ণকে নিয়ে গিয়ে চেক আপ করে অপারেশনের ডেটটা। ছোট কর্তা, আমি বলছিলাম কি সকালে যে আলপনাটা দিচ্ছিলাম তার একটা অংশ একটু বাকি থেকে গেছে, তাই বলছিলাম যে একটু প্যান্ডেলে ঘুরে গেলে হতো না। কি বলছেন কি, এত রাতে আপনি আবার প্যান্ডেলে যাবেন? কি এমন রাজকার্য পড়লো তোমার যে সাত সকালে আমার ঘুমটাই ভাবে ভাঙাতে হলো? এই দুলটা কি আপনার মেজ দিদি? বা শ্যামা, খুব সুন্দর লাগছে তোমাকে, এই শাড়িটাতে খুব মানিয়েছে। কিন্তু শ্যামা, আমি তো এই শাড়িটা কিনিনি তোমার জন্য। কে দিল এটা, নিখিল নাকি অন্য কেউ গিফট করেছে তোমায়? শ্যামা, আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, দেখতে পাবি তোর স্বপ্নের প্যান্ডেলের অবস্থা কি হয়। আপনি কি জন্য দাঁড়িয়েছেন জ্যাঠামশাই? জামাই দাদাকে গিয়ে বলবো, জামাই দাদা আমাকে বাঁচাও, আমার মেয়েটার অনেকগুলো শো, এই পুজোর সময় আমার মেয়েটাকে তো শ্যামাই সাহায্য করতো। শ্যামা বল না শ্যামা, এছাড়া আর কোনো উপায় আছে আমার? কিসের উপায় নেই রুক্মিণী মাসি? একটা খোলা ঘরে বিছানার ওপর সোনার গয়না ছড়ানো থাকবে, আর শ্যামার লোভী বৌদি পার্বতী কি চুরি করবে? না স্বয়ং মা দুর্গার নাক ছাপি। আপনি রাধা রানীর হয়ে কাজ করে যে টাকা উপার্জন করতেন সেটা আপনার বাড়ির খরচে লাগতো, কিছু মনে না করলে প্রতি মাসে আপনি আমার থেকে একটু টাকা নিয়ে নিজের বাড়িতে। পুজোর ফল ছাড়াতে গিয়ে রক্ত কেন বেরোলো ঠাকুর? এ তুমি কিসের ইঙ্গিত দিলে ঠাকুর? সর্বনাশ হয়ে গেছে, মাদুর্গার নাক ছাপিতে পাওয়া যাচ্ছে না নিখিল। নাক ছাপি পাওয়া যাচ্ছে না বলে তো পুজো শুরু করা যাচ্ছে না। হাজার চেষ্টা করেও তোমরা নাক ছাপি পাবে না। প্রমাণ যখন পাওয়া যায়নি তখন ওকে চোর বলার অধিকারও আমাদের নেই। আমি প্রমাণ পেয়ে গেছি বাবা। আমরা গরিব হতে পারি কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাদের কোনো একটা কথা শোনাতে পারিনি, আর আজ তুমি এখানে এসে এমন অপরাধটা করলে কি করে বাবা? মুহূর্তের লোভে পড়ে বৌদিদি আর চুরিটা করেছে, আর এর জন্য ওর প্রাপ্য শাস্তি বৌদিদিকে দিন। কিন্তু তোমার ছোট ছেলের বউ না? হ্যাঁ শ্যামা, একদম অচপাড়া গায়ে মেয়ে তাই না? নাহলে শহরের পূজা মণ্ডপের মাঠে কেমন অচপাড়া গায়ে মেয়েদের মতন একা দোকা খেলছে না? ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্র সাদিগে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমঃ। এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে, সবাইকে ফুল দাও। নমঃ আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি। হাজার বাধা বিঘ্ন পেরিয়ে আজ মায়ের রূপ যেন সম্পূর্ণ হলো।
পুজোর সব আয়োজন শ্যামা করল। শেষ মুহূর্তে মায়ের অলংকারও সেই শ্যামাই হাতে করে এনে তুলে দিল। শ্যামা, চৌধুরী বাড়ির ছোট বউ হিসেবে তুমি যা করে চলেছ তা সত্যি আমার মন প্রাণ ভরিয়ে দিচ্ছে। আজ মায়ের কাছে প্রার্থনা করব তুমি যেন সুখী হও, তোমার মূল্য যেন বুঝতে পারে সকলে। আমাদের পুজো এবার 25 বছরে পা রাখলো। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি নতুন কিছু করার, এবারেও তাই করেছি। তাই জন্য এই গ্রাম বাংলার থিম পুরোটাই আমি দায়িত্ব নিয়ে নিখুঁতভাবে করার চেষ্টা করেছি, তাই মাথার উপর অনেকটা প্রেশারও ছিল। এবারে আপনারাই দেখে ডিসাইড করুন, কারণ আপনারাই তো। এক মিনিট মেজো বৌদি। জানবাজারের পুজোয় কোনো ব্রাহ্মণ জানে না, এটা ব্রাহ্মণ সমাজের সিদ্ধান্ত। এরা যদি জানবাজারের গৃহে যান তাহলে আশা করি উপযুক্ত সাম্মানিক এবং পারিতোষিক লাভ করবেন। আর একান্তই যদি ওনারা আমাদের বাড়িতে না আসে তাহলে আমি বাংলার বাইরে থেকে ব্রাহ্মণ আনতে বাধ্য হব। তুই চেষ্টা করেছিলিস জয়কে থামাতে, থামাতে পারিসনি। এখন তুই প্ল্যান করছিস আমার পুরো টিমটাকে আটকে দেওয়ার। আমার টিমকে তুই গোল্ড কাপ থেকে আটকাতে পারবি না। জয়কে আমি খেলতে দেবো না, কিছুতে খেলতে দেবো না। আপনি আমাকে বাদ দিয়ে নতুন করে টিমে প্লেয়ারদের নাম এনলিস্ট করুন, তারপর ফেডারেশনে পাঠান। দরকার হয় আমি নন্দগোপাল, কেন চুপ করে আছো তুমি? আমাকে যেখানে যেতে হোক আমি যাবো, কিন্তু আমার দাদার প্রাণ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও তুমি। আমার বৌদি সিধে সিধু অক্ষয় করো, আমার মায়ের কোল পূর্ণ করো। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, আমারও এই কথাটা মনে হচ্ছিল বারবার। রাঘব, একবার শেষ চেষ্টা করে দেখো, যদি পারুলকে ফেরানো যায়। কোথায় যাচ্ছেন সেনাপতি বসাই? আমি শহরের বাবুকে ছাড়া বাঁচবো না। চলুন, আশীর্বাদের সময় হয়ে গেছে। কেন দাঁড়িয়ে পড়লেন কেন? নিচে আশীর্বাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমার অনেক কিছু বলার আছে, আপনি প্লিজ একবার একবার আমার কথাগুলো শুনুন। কথা বলার আগে অনেক সময় পেয়েছিলাম, তখন সময়টা কাজে লাগাতে পারেননি। এখন আর একটাও কথা বলবেন না, আমার মাকে দেওয়া কথা নড়চড় হবে না। প্লিজ আমার খাবো, তারপরে বাড়ি ফিরবো। কি দীপ, আজকে আমি আপনাকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব, চলুন। এই জঙ্গলি ভূতগুলো এসছে কোথেকে? হোয়াট ইজ দিস? এটা জাস্ট টলারেট করা যায় না। অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। এরকম আনকালচার একজনকে ফাইন ডাইনে নিয়ে আসেন কেন? শেম অন ইউ। একদিন বেরোবি একটু আমার সঙ্গে? মহানিটা কি প্রশ্নই ওঠে না। কোথায় যাবো জানতে চাইলি না তো? না, ভাবছিলাম তোর মামামের নামে একটা অনাথ আশ্রমে গিয়ে কিছু টাকা ডোনেট করব। আমি তোমাকে বড় বউ হিসেবে এখনো মেনে নিতে পারিনি, তাই এই নোয়া আমার পড়ানো উচিত হবে না। আমি যা বলেছি সেগুলো আমার ছেলের মন রাখতে বলেছি। যদিও বা তোমাকে আমি নোয়াটা পড়াইও, মন থেকে আশীর্বাদ করতে পারবো না তোমাকে। এই দিনটার অপেক্ষাতেই আমি ছিলাম। ফোন করবে না তুমি? কিসের বর্গ তোমার? নকল বর্গ তো তোমার।